একি আপনারা কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ একটু বেরোচ্ছি, একটা ছোট্ট কাজ আছে ওটা সেরেই ফিরে আসবো। তীর্থবাবু আমি আমি আপনাকেই খুঁজছিলাম। আমাকে কেন? তীর্থবাবু যেটুকু সময় আমরা থাকবো না সেইটুকু সময় আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমরা যতক্ষণ না ফিরি আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। দেখুন নীলিমা দেবী অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাই আপনাকে শক্ত হয়ে এই কাজটা করতে হবে। আপনি কি গোটা বাড়ির উপর নজর রাখতে বলছেন? তাহলে সেটা একটু অসুবিধার ব্যাপার, আসলে এত বড় বাড়ি। না না পুরো বাড়িতে নয়, আপনাকে শুধু নিচের প্ল্যানচেট রুম আর তার সামনের বারান্দাটায় নজর রাখতে হবে। আপনি বরঞ্চ এক্ষুনি ওখানে চলে যান। সে নয় গেলাম, কিন্তু কি নজর রাখতে হবে? আপনি দেখবেন কেউ যেন ওই ঘরের সামনে বা ওই বারান্দায় না যায়, কেউ যেন না যায়। কেউ না যায় মানে আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছেন তো? কেউ না। ওই ঘরের সামনে? কিন্তু পুলিশ তো ওই ঘরে তালা দিয়ে দিয়েছে। জানি জানি পুলিশ ওই ঘরে তালা দিয়েছে, তবু আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম। ঠিক আছে নন্দা চল আমরা বেরোই, আমাদের দেরি হয়ে যাবে। চল আসছি। দিদি ভাই আমি না একটা কথা ভাবছি জানো তো। কি বল? দুজনের একসাথে এই জায়গা ছেড়ে যাওয়াটা কি ঠিক হচ্ছে? তাছাড়া তো কোনো উপায় নেই, এতগুলো জরুরি কাজ আছে আমাদের শেষ করতে হবে। আর তাছাড়া তাছাড়া দুদিকে একসাথে থাকার ব্যাপারটা রপ্ত করতে হবে না? ট্যাক্সি আয়। কেন যে বন্ধ ঘরে পাহারা দিতে বলল কি জানি, কিছুই তো নেই, হয় ফাঁকা। অদ্রিজাকে বাঁচাতেও পারলো না, ও খুনিকে কি আদেও ধরতে পারবে? দুজন মহিলা মিলে কি যে করবে কিছুই তো বুঝতে পারছি না। পরমা মিত্র আর তার অ্যাসিস্ট্যান্ট নন্দিনী মিত্র এখানে, বলুন আপনাদের কি সাহায্য করতে পারি? আপনি তো আমাদের অনেক রকম ভাবে সাহায্য করতে পারেন স্যার। আচ্ছা আপনারা যে এখানে, ওখান থেকে কেউ পালিয়ে গেলে কি হবে? পালানোর চেষ্টা যে করবে না সেটা খুব জোর দিয়ে বলতে পারবো না, তবে যদি চেষ্টা করে সে খবর আমি পাবো, সে ব্যবস্থা আমি করে এসেছি। তুমি কি বলছো তো সাংঘাতিক নাটক? সাংঘাতিক তো বটে। আরে ডিরেকশনের দায়িত্ব তুমি আমাকে দিচ্ছ, মানে আমি তুই ছাড়া আর কে করবে? অরূপ বৌমনি আমি বিষয়টা খুব একটা জানি না। আচ্ছা আমি কি জানি? আমি শুধু আন্দাজ করতে পারি যে এরকম একটা কিছু হতে পারে। তুমি জানো না তাহলে বলছো কি করে? মহুয়া রিসার্চ করে বার করেছে এই টেকনিকটা, ভাগ্যিসু আমাকে সাহায্য করলো। দেখ অরূপ এই বুজরুকগুলোকে ধরার একটা উপায় তোমাকে বার করতেই হতো। হাসছিস কেন তুই? নাই গোয়েন্দাগিরিটা তুমি ভালোই ছড়িয়ে দিচ্ছ, মানে দেখো আগে দিদিকে নিলে তারপরে ছোট গিন্নিকে, এখন তো তুমি শুধু গোয়েন্দা গিন্নি নেই গোয়েন্দা গিন্নিই হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে এখন চুপ কর, এসব আলোচনা এখন থাক, খুব জোর বৃষ্টি আসছে, এই নাটকের অনেক তোড়জোড় এখনো বাকি, তাড়াতাড়ি চল। অ্যাজ ইউ উইশ, চলো ভেতরে। আপনি দেখছি সাংঘাতিক তারা,
কি ব্যাপার? আপনি ওনাকে চলে যেতে দিলেন? আমি ওনাকে চলে যেতে দেওয়ার কে? উনি তো নিজেই থাকতে চাইলেন, না না থাকতে চাইলে আমি জোর করে আটকে রাখতাম বলে। কেন বুঝতে চাইছেন না? কাল রাতে বেলা উনি ওনার মেয়েকে হারিয়েছেন, এখন শোকে দুঃখে উনি যদি কিছু করে বসেন, এইরকম সময় তো আমাদের ওনাকে আটকানো উচিত ছিল। এখন যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে? নন্দিনীদি আপনি কি চাইছেন একটু বলবেন? কেন ওনাকে যেতে দিলেন? বুজরুকটা তো পালিয়ে গেল। এই একদম ফালতু কথা বলবি না, তুই কাকে বুজরুক বলছিস? উনি যদি বুজরুক হতো তাহলে কাল রাতে ওনার মেয়েকে হারাতো। আর একটা কথা বলে দিচ্ছি শুনে রাখ, আমার সামনে কিন্তু ওনার নামে কোনো বাজে কথা বলবি না। 100 বার বলবো, ওনার মেয়ে মারা গেছেন বলে উনি ভণ্ড থেকে সাধু হয়ে যাননি। আর আরেকটা কথা, বুজরুককে বুজরুক বলতে আমার কোনোদিনই বাধে না। তুইও যদি দলে থাকিস তাহলে তোকে ওই একই কথা বলবো। কি হচ্ছে কি নিচে? মা তুমি মাসিমাকে চলে যেতে দিলে, একবারও আটকালে না। আমি আটকাতে চেয়েছিলাম, আমার কথা শোনেনি, জোর করে চলে গেছে। বাহ, জোর করলে আর চলে গেল, তুমি কিছুই বললে না। এই ত্রিধা, জগন্নাথকেও দেখতে পাচ্ছি না, নিচে কোথাও আছে কিনা দেখতে একবার। জগন্নাথ নিচে নেই নীলিমা দেবী, ওনার ঠিক যেখানে থাকার কথা উনি সেখানে আছে। মানে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ঘরে চলো, আপনাদের সাথে আমার কিছু কথা আছে, চলো। ঠাকুর যখন পৌরাণিক কালে আলপনাটা সেরকমই হওয়া উচিত, তাই না ছোট বৌদি? কি ছোট বৌদি, একবার দেখো ছোটদার সেই তখন থেকে তুলি নিয়েই বসে আছে। তোর ছোটদা এখন কি ভাবছে জানিস? ভাবছে এর থেকে তো কোটে গেলেই ভালো হতো। তোমাদের জিনিসপত্র কোথায়? নাকি ওখানে ফেলে এসছো? ওখানে ফিরে যাওয়ার ইচ্ছে আছে? মতলবটা কি তোমাদের? তোমাদের কিন্তু আর আমি বেরোতে দেবো না, আমি সব জানিয়ে দিচ্ছি। মা, আজ রাতে যদি আমরা ওখানে না যাই আমার একদম মাথা কাটা যাবে। আজ আমাদের তিনজনকে ওখানে যেতেই হবে। তিনজন মানে? তিন নম্বরটা আবার কে?